গোপালবাবু, পিবি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগত। হ্যাঁ, পিবি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগত। আপনি লাইভে আছেন। আমরা আমরা জানতে চাইবো যে রাজ্য রাজ্যে কিন্তু রাজ্যসভার উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনার দলের তরফে সতীর্থরা জানিয়েছেন আপনারা ভোট বয়কট করেছেন, আপনার কি ব্যাখ্যা? আমি শুনি, আমি ছিলাম না, আমি আজকে এইমাত্র এলাম, আমি বাইরে গেছিলাম রাজ্যের বাইরে কাজে। তো এই ব্যাপারটা হলো, আজকে সে হাইকমান্ড যা বলে কি করবো, হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে, আমরা তো একটা অল ইন্ডিয়া পার্টি, আমাদের হাইকমান্ড তো একটা সিদ্ধান্ত নিশ্চয় দিয়েছে, আমি জানি না, আমাকে কমিউনিকেট করবে প্রেসিডেন্ট, যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই, আমার ব্যক্তিগত মত থাকবে সেটা, এটা দিল্লির হাইকমান্ডের সিদ্ধান্ত। বলুন, আপনারা সেখানে ভোট দেবেন না তার ব্যাখ্যা ইতিমধ্যে দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনার কাছে? আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন না? হ্যাঁ বুঝেছি। আমি আই এম টেলিং ইন বেঙ্গলি ব্রাদার, নট ইন চায়না ল্যাঙ্গুয়েজ। আই এম টেলিং অ্যাকর্ডিং টু হাইকমান্ড ডিসিশন। হাইকমান্ড যদি বলে ভোট দাও, ভোট দাও, আমি এই জন্য এলাম আজকে, তাহলে কি কেন আসতাম? হাইকমান্ড যদি বলে যে তোমরা ভোট বয়কট করো, তোমাদের সিদ্ধান্ত, এটা পিসিসি সিদ্ধান্ত, আমি তো একটা ডিসিপ্লিন পার্টির একটা সদস্য, বুঝেন না কেন? অবশ্যই আমাদের পার্টির যে সিদ্ধান্ত হবে সেটাতে আমি আই উইল বি অ্যাভাইড বাই দ্য ডিসিশন অফ দা পার্টি, হাইকমান্ড, এবং হাইকমান্ড পিসিসিকে ইনফর্ম করবে, পিসিসি আমাদেরকে বলবে বা হাইকমান্ড আমাদেরকে বলবে, এই যেই সিদ্ধান্ত নেবে সেটাই করবে। অবশ্যই ইতিমধ্যে একটি বিষয় তো উঠে আসতে পারে, যেহেতু আপনারা প্রার্থী দেননি, সিপিএম প্রার্থী দিয়েছে। আবার বিষয় আমি বললাম যে এক কথায় শেষ, হাইকমান্ড যা বলবে আমি সেটা চিনবো, শুনবো। আমার আরো একটা জিজ্ঞাসা রয়েছে আপনার কাছে, যে সিপিআইএম প্রার্থী দিয়েছে, যেহেতু সিপিআইএম কংগ্রেসের সঙ্গে আপনাদের বিভিন্ন সময় রাজনৈতিক আঘাত হয়েছে, লড়াই হয়েছে, হাইকমান্ড ঠিক করে কখন জোট হবে, কখন জোট হবে না, কি করবে, হাইকমান্ড ঠিক করবে, আমি তো সিম্পল বিধায়ক, আই এম নট রেসপন্সিবল পার্সন ফর দ্য পার্টি নাম, এক্স প্রেসিডেন্ট, এক্স টিএলপি, আমার বর্তমানে আমি কোনো কমেন্ট করতে পারবো না। ইউ ইউ শুড টক টু প্রেসিডেন্ট, ইউ শুড টক টু দ্য হাইকমান্ড। অবশ্যই আমাকে বলে না আপনি ভাই, অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। সিম্পল অ্যাপিলে না, অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে।